যুবক আমার আল্লাহ কইব ফেরেশতা ইমানদারের রূহটারে কো বাইন্ডিং কর। এবার ইমানদারের রূহটারে কাফন দিয়া বাইন্ডিং করব। হলিমপুরের বাজারে দুনিয়ার কাফন দিয়া ইমানদাররে পাইস পেস দিব আর গায়ে লাগাইয়া জন্মের তোরে তারে বাড়ি থেকে বিদায় দিব। আর এই দিক দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রূহটারে বাইন্ডিং কইরা উপরের দিকে নিয়ে যাবে। এই দিক দিয়া রূহটা এই দিক দিয়া হলিমপুরের বাবার বডিটারে বান্দা নিয়ে যাবে খাটের উপরে। আর ওই দিক দিয়া আমার আল্লাহর ফেরেশতা ইমানদারের রূহটারে নিয়ে যাবে বাইন্ডিং কইরা ওই কোটি কোটি ফেরেশতাদের প্রথম মঞ্জিলে। ওই দিক দিয়ে ইমানদারের রূহটা নিয়ে যাবে প্রথম মঞ্জিলে। যাওয়ার পরে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা তুমি তোমার হাতে কি? এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আমার হাতে কি জানোসনি? আমার হাতে হলো ওই যে দেখতেছো হলিমপুর এলাকার এমন মোমেন বান্দার রুহটা আমি বাইন্ডিং করে আনছি। এত সুন্দর গ্রাম, এত সুন্দর গান, এত সুন্দর গান আমার নাকের মধ্যে কোনোদিনও লাগে নাই। এবার ওই ফেরেশতা বলবে, গেটটা খুলে দাও। এবার ফেরেশতা মঞ্জিলের গেটটা খুলে দিবে ফেরেশতারা। আর ইমানদারদেরকে সালাম দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিক بك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. তেলাওয়াত করলে খারাপ লাগে? এই জন্য যুবক ভাইরা আমার, ফেরেশতাদের প্রথম মঞ্জিলে ইমানদার রুহটা নেওয়ার পরে যাবেন প্রথম আসমানে। যাইয়া দেখবে প্রথম আসমানের মধ্যে একটা গেট আছে। প্রথম আসমানের গেটের দারোয়ান ডাক দিয়ে বলবে, ফেরেশতা তোমার হাতে কি? কই এমন গ্রামের ইমানদার বান্দার রুহ। এবার দ্বিতীয় আসমানের মধ্যে যাবে, গিয়া জিজ্ঞেস করবে তোমার হাতে কি? কই ইমানদারের রুহ। তৃতীয় আসমানে যাবে, তোমার হাতে কি? কই ইমানদারের রুহ। এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা আর সামনে যাওয়া লাগবে না, আমি আল্লাহ ইমানদারের রুহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। সুবহানাল্লাহ। এখন কি বানাইছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রুহটারে রাখার জন্য আমি সুন্দর করে একটা স্থান নির্ধারণ করে দিয়েছি, আমি বাড়ি বানায়া দিয়েছি। ওই জায়গাটার নাম কি জানেন? ওই জায়গার নাম হইল ইল্লিন। জোরে কোন মারহাবা। ওই জায়গার নাম হইল ইল্লিন। ইল্লিনে থাকবে ইমানদারের রুহগুলো, আর সিজদে থাকবে বেঈমানের রুহগুলো। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের রুহ ইল্লিনের ভিতরে নিয়ে যাবে। ওই মুহূর্তে যুবক বন্ধু এই দিক দিয়ে হলিমপুর ইমানদারের বডিটাকে জানাজার ময়দানে নিয়ে যাবে। যেই মাত্র জানাজার ময়দানে নিয়ে যাবে, তখন ইল্লিনের মধ্যে ওই রুহটাই এদিকে ইল্লিনের মধ্যে ওই রুহটা থাকবে। আবার যখন দেহটারে হলিমপুর গুরুস্থানে নিয়ে যাবে, তখনও আমার আল্লাহ রুহটারে আসমানের মধ্যে ওই যে ইল্লিনের মধ্যে রাখবে। আবার যখন দেহটাকে হলিমপুরের গুরুস্থানে তিনজন মিলে যখন কবরের মধ্যে নামাই দিব, নামাই দেওয়ার পরে তখনও ইমানদারের রুহটা ইল্লিনের ভিতরে থাকবে। ওই মুহূর্তে যখন ইমানদারের বডিটারে যখন হলিমপুরের গুরুস্থানে ঢুকাইয়া দিব, ঢুকাইয়া দেওয়ার পরে ওই কবরের উপর দিয়া বাঁশ দেওয়া হবে, তখনও রুহটা উপরে। আবার যখন চাটাইগুলা দিবে, তখনও রুহটা উপরে। যখন আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে যখন মাটি দিব, তখনও রুহটা উপরে। আপনজন মাটি দিয়া যখন শেষ মানুষটা ৪০ কদম দেওয়ার জন্য গুরুস্থান থেকে রওনা দিবে গো, আল্লাহ ডাক দিয়া বলবে, ও ফেরেশতা এই রুহটারে আর ইল্লিনের মধ্যে রাইখো না, আমার ইমানদারের ইন্টারভিউ হইব কবরে। मनोयोग दिए शोना लागबे बुझन लागबो आमार ईमानदारेर इंटरव्यू होबे कबुरे परीक्षा दीते गेले प्रश्न हातेर आगे सीट आसने बसते हय निर्धारित समय फर्म फिल आप करते हैं परीक्षार दिन सेंटारे जेते हय निर्धारित समय आबार ओई परीक्षार होले परीक्षा दीते हय आमार आल्लाह बोलबेन ओ फेरेस्ता आमार ईमानदार करे एकटू परे आमार ईमानदारेर परीक्षा होबे एकटू परे ईमानदारेर परीक्षा होबे एई कथा बोलार परे ईमानदार ओई कबरे बड़ीटा पड़े थाकबे आल्लाह बोलबे रूह हलिमपुरेर गुरुस्थान जा कथार कथा बोलछे ओई रूहटा निया ईमानदारेर भितरे ढुकाया दे दुईटा फेरेस्ता नामार आगे आमार आल्लाह रूहटाके तार भितरे ढुकाया दिबे जेई मात्र रूहटाके ओई भितरे ढुकाया दिब आमी प्राय महफिले बोली जान गेले जान पावा जाय ईमान गेले ईमान पावा जाय ना ओ आमार बाबा गो बाबा ओ बंधुरे आमार ईमानदारेर भीतरे रूहटा जखन दिए दिबे ईमानदारेर बाइंडिंग ना थाकबे कापड़ेर कापड़टा उपरे एइभाबे कबरेर भीतरे एका एका शुइया थाकबो किन्तु बडिडार कोनो मूल्य नाई जेई मात्र फेरेस्ताटा भीतरे रूहटा दिया दिब ईमानदारे तखन भीतरे रूहटा पाइया एकबार डाने ताकाइबो और एकबार बामे ताकाइबो आमार नबी बोलेन ईमानदार कबरे रूह पावार परे तार आपन जनरा जे गुरुस्थान साइरा जाइतेछे ईमानदार गुरुस्थानेर कबरेर भीतर थेके तारा आपन जनेर पायेर आवाज शुनते पाय अल्लाहु अकबर ईमानदार पायेर आवाज शुनते पाय ईमानदार कय कोथाय छिलाम कोथाय आसलाम कोथाय गेलाम एई कथा बोलार परे ईमानदारेर भितरे रूहटा शुधुमात्र देवार परे एकबार डाने ताकाय आर एकबार बामे ताकाय हठात् करे ईमानदार देखे कबरेर भितरे एकटा खुटखुटानि आवाज हइतेछे दुइजन फेरेस्ता कबरे नामतेछे कबरे नाइमा ईमानदाररे आगे सालाम दिएछे सालाम दिया ईमानदार एइभाবে একটু খেয়াল করেন না তুই তো চলে ईमानदार कबरेर भितरे काफड़ेर कापड़ জবানটা কইলা বলো আল্লাহ জবান খুলে বলো আল্লাহ डाकटा कबरे दीते पारमुनी ईमानदारे बोलबे रब्बी अल्लाह ओ बाबा गो ओ हलिमपुरेर बाबा एबार ईमानदारे दुई नम्बर प्रश्न करबे ओमा दीनुका तुम्हार धर्मटा कि ईमानदार हलिमपुरेर गुरुस्थान दिके बोलबे दीनियाल इस्लाम एबार ईमानदारे जिगाइबो आमा कुनता ताकुलु फी हक्के हाजार रजुल मान हाजार रजुल ए लोकटा सम्पर्के तुमि कि धारणा करते ईमानदार बोलबो तिनी आमार जान तिनी आमार प्राण तिनी आमार ईमान रहमतुल्लिल आलामीन जेई मात्र ईमानदार जवाब दिब देवार साथे साथे आमार आल्लाह बोलबेन ओ आमार एई दिके ताकाओ ओ आमार फेरेस्तारा आमार ईमानदार परीक्षाय पास करेछे ताड़ाताड़ी জান্নাতে যাইয়া জান্নাতে একটা বিছানাটা আনিয়া ईमानदारेर बोर्डेर नीचे बिछाया दे कि जे কত সুন্দর সুন্দর बेड आमादेर মৌলভীবাজার পাওয়া যায় নবীগঞ্জে পাওয়া যায় বাহুবলে পাওয়া যায় स्वयं আল্লাহ যে ईमानदारेर জন্য জান্নাতি বিছানাটা বিছায়া দিব কেন জানেননি আমার আল্লাহ বলবেন এই বিছানার ভিতরে ईमानदार কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে শুধুমাত্র তাই নয় রূহ দেওয়ার পরে ईमानदार जखन घुमाया था घुमाबे किन्तु ईमानदार शुवार साथे साथे घुम आसबे ना आम्रा किन्तु घुमाइले एकबार डाने ताकाय आर एकबार बामे ताकाय एखन माहफिल दिके बाड़ीते जावार परे बिछानाय शुइले कि साथे साथे घुम आसे नाकि एक बार डाने जाए और एक बार बामे जाए ईमानदार जखन बिछानाटा पेये जाबे आबार आल्लाह दिबे बिछानाटार मध्य घुमाया थाकार जन्य किन्तु आल्लाहर लीला खेला बोझा जाए ना ईमानदार ओई कबरे जान्नाती बिछानाय एक बार डाने जाबे और एक बार बामे जाबे डाने जाया कि देखबो जानेननि डान दिके कात दियाई देखबे ओई कबरेर भितरे एक नूरेर लाइट जले चाँदेर आलो लागबे कबरे तो कोनो रास्ता नाई आकाशेर चाँदेर आलो राखबे सूर्येर आलो लागबे तुमी के आमार घरेर भितरे एमन भावे लाइट दितेছো आलोर जबानटा खुले जाबे आलो डाक दिया बोलबे ओ आल्लाहर बांदा आमार चिनो ना रे आमी के जानोनी गो तुमी जे दुनियार भितरे पांच वक्त नामाज आदाय करेछिले ओई आमलटाके आमार आल्लाह लाइट बनाया तुम्हार कबरे पाठाया दिछि आरे जोरे बोल अल्लाहू अकबर शुधुमात्र ताई नय बाम कात दिबे ईमानदार बाम कात दिया देखबे आर एकटा आलो जले आछे लाइट जले आछे एबार ईमानदार डाक दिया बोलबे ओ आलो तुमी के गो आमार कबरेर मध्य आलो दितेछो एबार ओई आलोटा डाक दिया बोलबे आल्लाहर बांदा आल्लाहु अकबर जोरे बोलबेन ओई आलो डाक दिया बोलबे आल्लाहर बांदा गो আমারে চিনো না আমি কইলাম দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত জবান খুলে কোন আল্লাহু আকবার এই জন্য আব্বুড়ি ईमानदार कबरे गेले शुधुमात्र सहयोगिता आपनारा बोलेन नियामत देवार दा मालिक के किन्तु आपनी एकी कबरे यदि बेईमान होया जान आमार नबी बोले आपनार नबी बोले बेईमान होया कबरे गेले तुमी जत कष्टई करो ना केन किन्तु बेईमान होया कबरे गेले डान पाशेर माटिटा एक प्रान्ते चले जाबे बाम पाशेर माटिटा आरेक प्रान्ते चले जाबे ओ बंधु দুই পাশের মাটিটা তোমার বডির ভিতরে এমন জোরে চাপা মারবে গো তোমার হাড়িটা একেবারে গোরা বানায়া ফেলবে ডান পাশের হাড়িগুলি বাম পাশের হাড়ি আল্লাহু আকবার কি ভাষায় বয়ান করব এখন গায়ে জোর আছে কথা ভালো লাগবে না এখন ক্ষমতা আছে কথা ভালো লাগবে না কিন্তু লাশ হইয়া কবরে যাও দুনিয়ার কোন ধরনের দোহাই কবরে চলবে না কেন জানোনি আল্লাহ কয় আমি তোদেরকে ছাইরা দিছি রাস্তা কয়টা কথা কয় না রাস্তা কয়টা कागज काटकर गुरी बनाकर उड़ाता है आसमानों में गुरी बेचारा क्या करेगा रशी मौला के हाथ में तुम्हारे अल्लाह पाटाई से गुड्डीर मतन उड़ते तको सूद खाओ खाइते तको घुस खाओ खाइते तको खून करो करते तको गिबत करो करते तको ताहरी बिंदु तामटा तको गा पेट बड़ কইরা লাগাইতে গাইতে দুনিয়া হমন কইরালা কিন্তু হিসাব আছে না নাই আছে এই সুরা কো হিসাব আছে না নাই ওই আসল করে নাম কি नाम की वही कबर गेले हिसाब फाइनल होबे एखन बोलबेन तागिरी हुजूर कबरेर माटी केन आमारा चापा दिबो কারণ হলো একটাই কারণ কবরে যাওয়ার আগে মাটির উপরে তাইকে থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছি মাটির উপরে তাইকে থেকে হারাম খাইছি মাটির উপরে চইলা চইলা আল্লাহর বিধান মানি নাই এই জন্য ওই মাটির ঘরে যাওয়ার পরই মাটি ইচ্ছা মতো তোমার একটা চাপা মারবে আমার নবী বলে এই মাটি চাপা দেওয়ার পরে তার যে কণ্ঠের আওয়াজটা এই আওয়াজটা যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো ওই সুস্থ মানুষটা कानेर पर्दा गुला फेटे जाइतो आर लोकटा रक्तकरण होते होते मारा जाइतो एई जन्य आमार जुबक भाईरा ओई कबर जावार आगे आल्लाहर बिधान दरकार आछे ना नाई शुधुमात्र ताई नय ओ जुबक कबरे शुधुमात्र आल्लाहर संगे नाफरमानी करलेई शुधुमात्र कबरे आजाब नय शुनि तुमि दुनियार बान्दार हक जदि नष्ट करो कबरे आजाब आछे ना नाई आछे तुमि जदि दुनियाय मा बाबारे कष्ट दाओ কবরের ভিতরে আযাব আছে না নাই। এইজন্য একটা ঘটনাই আমার মনে পড়ে গেল, বলবো একটা ঘটনা মনে পড়ল। এক আল্লাহর বন্ধু গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছে, যাওয়ার পরে আল্লাহর বন্ধুর বেলায়তের পাওয়ার দিয়া কবর থেকে একটা লাশ উঠাইছে। আল্লাহু আকবার বলবেন না? কবর থেকে লাশ উঠাইছে। আরে আমরা দেশে তো একটু সুন্দর হইলে মনে করে যে না জানে কি সুন্দর রে, কবরে যাওয়ার পরে বুঝবা সেই সুন্দরটা থাকে কিনা। বাংলাদেশের একজন লোক ছিল, যেই লোকটা মারা যাওয়ার পরে তদন্তের স্বার্থে পুলিশ আবার কবর থেকে লাশটা তুলছে। এক নায়িকা মনে হয় সম্ভবত, তারা 6 মাস না 7 মাস পরে লাশটা কবর থেকে তুলছে। থাকতে তো নায়িকা ছিল সুন্দরী, কিন্তু কবরে দেওয়ার পরে 6-7 মাস পরে কবর থেকে উঠানোর সময় বাড়িঘরের মানুষ সব লাইন ধরছে সুন্দরী মেয়েরে দেখবে, কিন্তু দেখা গেল তার হাড্ডি ছাড়া কবর ভিতরে আর কিছু নাই। কোথায় গেল তোমার রূপের বাহাদুরি? কোথায় গেল তোমার সম্পদের বাহাদুরি? কবর হবে আলোকিত তখনই যদি তোমার হৃদয়টা আল্লাহর প্রেমে আলোকিত হয়, নবীর প্রেমে আলোকিত হয়। ঠিক কিনা বলো?